হেমন্তের শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ের পাশে, ক্যাফে পল্লীর ঠিক সামনে। রাখে আল্লাহ মারেকে, এই যে বাংলা একটা প্রবাদ, সেই প্রবাদটা এখন বাস্তবে আপনাদেরকে দেখাবো। কিছুদিন আগে এই যে রোডটা দেখছেন, এখানে পরপর অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সর্বশেষ অ্যাক্সিডেন্ট, একটি অটো এসে রোড থেকে, সেটা রোডেই থাকার কথা, সেই অটোটা এসে এখানে একটা কলা গাছ ছিল, এই যে দেখেন, এই কলা গাছটা অনেক বড় ছিল। এটার মাঝামাঝি স্থান থেকে অটো এসে এটাকে ভেঙে দেয়, অর্থাৎ কলা গাছটি এই মাঝখান থেকে ভেঙে যায়। তারপর কলা গাছের মালিক এটাকে কেটে ফেলে। গাছটি জীবনস্মৃত, অর্থাৎ প্রায় মারাই গেছে, ঠিক গর্ভবতী মায়ের মতো। এই কলা গাছটি শেষ মুহূর্তে তার যে সন্তান তার পেটে ধারণ করেছিল, গাছটি মরে গিয়েও তার সন্তানকে পৃথিবীর আলোতে রেখে গেছেন। আপনারা দেখুন, গাছটি সম্ভবত আর জীবিত নেই, তার মাঝখান থেকে মূলটা ভেরিয়ে এসে এই কলার ছড়িটা বেরিয়ে এসেছে। তার পাশেই সন্তানের মতো আরেকটি গাছ, মূল গাছের গোড়া থেকে উঠে এসে সেও পাহারা দিচ্ছে এই কলার ছড়িটাকে। অদ্ভুত পৃথিবী, অদ্ভুত সব কাণ্ড কারখানা। আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি। দুর্ঘটনায় পতিত হওয়া এই কলা গাছটি পৃথিবী থেকে বিদায় নিলেও তার সন্তানকে রেখে গেছে মানবের তৃপ্তি মিটাতে। বেঁচে থাকুক সভ্যতায় এই প্রসব করা সন্তানটি, এই কলা গাছটি। পৃথিবীর প্রতিকূলতায় সে ধীরে ধীরে বড় হচ্ছে। আমাদের অদ্ভুত এই জীবনটা এমনিভাবেই ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে আমরা তো এভাবেই দিন দিন তিলে তিলে বেড়ে উঠছি। প্রকৃতি থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি, যে যেখানেই থাকুন অহংকার ত্যাগ করুন, ভালোবাসার সাথে থাকুন প্রতিদিন চিরদিন। আলী হোসেন চৌধুরী, মোইসন, কাপাসিয়া, গাজীপুর।